হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো স্মার্ট বাজার থেকে নিয়ে চলে এসেছি মাশরুম, আর ক টাকা দিয়ে? 29 টাকা দিয়ে। মানে একটা শপিং মল থেকে তুমি 2 টাকারও জিনিস কেনো না কেন, তবুও যেন একটা ভিআইপি ভিআইপি ব্যাপার একটা কাজ করে। আর তুমি যদি বাজার থেকে খুব বেশি দামি জিনিসও কিনে নিয়ে আসো, তবুও যেন কেমন মনে হয় যে ও তো দোকান থেকে কিনে নিয়ে এসেছি। যাই হোক, স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি, মাত্র 29 টাকা দাম, বুঝতেই পারছো তো। আজকে বানাবো মাশরুম দিয়ে একটা রেসিপি। মাশরুম কার কার খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না সেটা কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তো মাশরুমগুলোকে নিয়ে নিয়েছি, আর দেখো এরকমভাবে একটু পেছনটা ফেলে দিয়ে মাঝখান থেকে সুন্দর করে ছিঁড়ে নেবো। মাশরুমগুলো দেখতে কত সুন্দর, তাই না? আমাদের এইখানে কিন্তু এই মাশরুম পাওয়া যায় না বাজারে। বাজারে পাওয়া যায় হচ্ছে শাল গাছের নিচে যেই মাশরুম হয়, কারণ এখানে তো জানো প্রচুর শাল বাগান আছে। তো এটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে, আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, আর তার সাথে আমি অ্যাড করব এখানে কিছুটা পরিমাণ ময়দা, মানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। তার সাথে এখানে একটু সয়া সস, একটু ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। আর আমরা গ্রামের লোকেরা তো যদি একটু শপিং মল থেকে কেনাকাটা করি তাহলে নিজেদেরকে কেমন যেন কোটিপতি মনে হয়। তো যাই হোক, এবারে এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবো, আর তার সাথে অল্প একটু জল দিয়ে দেখো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবো। এইবারে আমি কড়াইতে তা চাপিয়ে দিয়েছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারো। আর তেলটা একটু গরম করে সুন্দরভাবে তারপরে এগুলো ছাড়বে, নয়তো কিন্তু এগুলো কড়াইয়ের গায়ে লেগে লেগে যাবে। মানে এটা চিকেন পকোড়ার মতন কিন্তু না, যে হালকা আঁচে দিয়ে ভাজলে তারপরে খুব সুন্দর হয়ে গেল। তো যাই হোক, এইবারে দেখো আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, আর এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খানিকটা কর্নফ্লাওয়ার, এবারে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। আর তোমরা যদি অলরেডি বুঝে গিয়ে থাকো যে আমি কী রেসিপি বানাতে চলেছি তাহলে কমেন্টস করে ফেলো। তো খানিকটা কড়াইয়ে তেল কমিয়ে নিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আর কড়াইটার ওরকম হাল হয়েছে মাশরুম ভাজতে গিয়ে, মাশরুমের গায়ের ওগুলো একটু একটু লেগে গেছিলো। তো এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এরপরে একটু নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতন। আর এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি একইভাবে কেটে রেখেছিলাম, আমি আজকে বানাতে চলেছি মাশরুম চিলি। তো এটা নাকি খেতে খুবই ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টস করে জানি। একটু সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, এবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো একটু 30 সেকেন্ড মতন। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা, যেহেতু আমার কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা খুব গাঢ় হয়ে যাবে আর আমার একটু গ্রেভির প্রয়োজন, তার জন্য আমাকে কিন্তু আরও জল দিতে হবে। চিনি দিয়ে দিলাম অল্প, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। দেখো গাঢ় হয়ে গেছে, এবারে প্রয়োজন অনুযায়ী তোমাদের গ্রেভিটা দিতে হবে। আর যদি খুব গাঢ় হয়ে যায় তোমাদের কিন্তু খুন্তিটা চালাতেই থাকতে হবে, নয়তো কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। এইবারে মাশরুমগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে 2-3 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। তাহলে রেডি আমাদের মাশরুম চিলি, আর তারপরে সার্ভ করে দাও। তো আজকে চলো আমি মাশরুম চিলি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার কিন্তু মাশরুম খেতে অতটাও ভালো লাগে না, আমি মাশরুম অতটাও পছন্দ করি না, কিন্তু এটা খুব টেস্টি খেতে আমি বলবো না, এভারেজ, মানে মোটামুটি খাওয়া যায়, খাওয়া যায় না তা না। আর অনেকে আছে যাদের মাশরুম খুব ফেভারিট, তাদের জন্য এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর খুব খারাপ হয়নি, কারণ যেহেতু চিলি চিকেনের মতনই সেমভাবে বানিয়েছি, অনেকটা ওরকমই টেস্ট রয়েছে, চাইনিজ ফ্লেভার। এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থাকবে পাশে থাকবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।